মিশর মানে আশ্চর্য, রহস্য। কমিক্সের দুনিয়ায় মুমতাজ তুঝে দেখা জব তাজমহল দেখা, ফির আজ কি আঁখোঁ সে গুজরা হুয়া কল দেখা। এখন 7 ঘন্টা যাচ্ছি আমি আমি এখন ইকো পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, যাচ্ছি 7 ওয়ান্ডার্সের। বর্তমান দুনিয়ায় যে 7টি আশ্চর্য স্থাপত্য আছে, অজুবা হ্যাঁ বলতে পারেন যাকে, সেইটি নিয়ে একটি যে পার্ক গড়ে উঠেছে ইকো পার্কের মধ্যে তা আপনারা সবাই জানেন, এবং বেশ মনোরম পরিবেশ সেখানকার। আমি প্রথমবার যাচ্ছি আর টিকিটের দাম দেখিয়ে দিলাম 30 টাকা। আমি প্রবেশ করেছি, দেখুন পিরামিডের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মিশর মানে আশ্চর্য, রহস্য, বিস্ময়। তা এইবারে একটু এগিয়ে চললাম, এরপরে কোন স্থাপত্য সেখানে নিয়ে যাব ধীরজ রাখিয়ে। হ্যাঁ, আমার মামি ছবিটার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, ব্রেন্ডন ফ্রেজার অভিনীত মামি ছবির কথা। আর এই যে তাজমহল, তাজমহলের সামনেই স্ফিংস, দ্য গ্রেট স্ফিংস। এই যে স্ফিংসের নাকটি ভাঙা, এই নিয়ে অনেক থিওরি আছে, কিন্তু কমিক্সের দুনিয়ায় হ্যাঁ অ্যাস্টেরিক্সের অ্যাস্টেরিক্স ও ক্লিওপেট্রা এই কমিক্সে দেখানো হয়েছে যে ওবেলিক্সের জন্যই কিন্তু ভেঙে গিয়েছিল স্ফিংসের নাক। অন্যদিকে ডিজনির আলাদিন ছবিতে দেখানো হয়েছিল যে আলাদিন এবং জেসমিন যখন ফ্লাইং কার্পেট করে উড়ে যাচ্ছিলেন, সেইটি থেকে বিস্ময়ে এক মিস্ত্রির হাতের জন্য হঠাৎ করে ভুল করে ভেঙে গিয়েছিল সেই নাক। এরপরে পরের গন্তব্য কোনটা? যাচ্ছি, এগিয়ে চলেছি মরুভূমির মতো। হ্যাঁ, এরপরে সেতুটা পেরোব, ঝর্ণা সেতু, এবং ডান পাশে ওয়াহ তাজ। তাহলে চলুন এগোনো যাক। এরপরে আমরা পৌঁছে গেছি জর্ডানে। হ্যাঁ, পেট্রায় যাবো এবারে, বিখ্যাত স্থাপত্য পেট্রা। তাজমহল একদিকে, অন্যদিকে পেট্রা। যেন এক বিস্ময়। আবার পেট্রার কথা বলতে গেলে আমার কিন্তু মনে পড়ে যায় টিনটিনের কমিক্স রেড সি শার্কস, মানে লোহিত সাগরের হাঙর, এই কমিক্সের কথা, যেখানে আবদুল্লার বাবা হ্যাঁ তার যে থাকবার আস্তানাটি সেটি দেখানো হয়েছিল কিন্তু পেট্রার আদলে তৈরি, এইভাবে দেখিয়েছিলেন টিনটিনের স্রষ্টা এরজে। আমরা ভেতরে প্রবেশ করেছি এবং দেখুন যথেষ্ট মুনশিয়ানার সাথে সুন্দর লাগছে পরিবেশটা, মনে হচ্ছে আমি কিন্তু প্রাচীন কালে চলে গেছি। একটু ঝুলও জমেছে প্রাচীন কালে, কিন্তু আমার ভেতরে ঢুকে প্রবেশ করে আমার সত্যি ভালো লেগেছিল। পরিবেশটা কিন্তু সেই রকমই তৈরি হয়েছে, গা ছমছম, রোমাঞ্চকর। ভেতরে প্রবেশ করে আপনার সত্যি মনে হবে যে আপনি জর্ডানে চলে গেছেন, কিন্তু আপনার ভুলটা ভাঙবে যখন হঠাৎ করে সামনের এই দরজা দিয়ে দেখতে পাবেন নিউ টাউনকে আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘুরতে ঘুরতে মনে হলো প্রাচীন এক গুহাচিত্রের সামনে আমিও একটা সেলফি নিয়ে নিই। জর্ডান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব কোথায়?
এই টুপিটি পরে এই পরিবেশে নিজেকে কেমন একটা ইন্ডিয়ানা জোনসের মতো মনে হচ্ছে। হ্যাঁ, হাতে চাবুকটাই যে নেই। এরপরে চলুন চট করে একটু ইস্টার আইল্যান্ড ঘুরে আসি। মোয়াইদের মূর্তি, রহস্যময় মূর্তি। আপনারা জানেন কি, এই মূর্তিগুলি কিন্তু মাটি খনন করে ভেতরে অনেকাংশ পাওয়া গেছে। ভীষণ রহস্য। হ্যাঁ, এই মূর্তি, আবার এই মূর্তির কথা মনে পড়লেই আমার মনে পড়ে যায় নাইট অ্যাট দ্য মিউজিয়াম ছবির, হ্যাঁ, সেই মূর্তিগুলির কথা। তাজমহল এসে গেছে মাঝখানে। হ্যাঁ, নাইট অ্যাট দ্য মিউজিয়ামে ছিল মনে আছে, যে বলতো ডাম ডাম আই ওয়ান্ট ইট গাম গাম, ডাম ডাম আই ওয়ান্ট ইট গাম গাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন রিও দি জেনেরিওতে অবস্থিত যীশুখ্রিস্ট সেই বিখ্যাত মূর্তি। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে পেট্রার সামনে আপনার কিন্তু আইসক্রিম পেয়ে যাবেন। আর আমার পেছনে ওয়াহ তাজ, মুমতাজ তুঝে দেখা জব তাজ মহল দেখা, ফির আজ কি আঁখোঁ সে গুজরা হুয়া কল দেখা। এখানে ইস্টার আইল্যান্ডের মোয়াইদের সম্বন্ধে লেখা আছে, আপনারা চাইলে ফ্রেমটি ফ্রিজ করে পড়ে নিতে পারেন। মোয়াই, তাজমহল, পিরামিড এবং অস্তমিত সূর্য, সাথে পেট্রা, এক রহস্যময় পরিবেশ, এতে কোনো সন্দেহ নেই। ক্রাইস্ট দ্য রিডিমার এই মূর্তির প্রতিলিপির সাথে একটি ছবি তুলে নিলাম। এরপর যাচ্ছি তাজমহলে, প্রেমের সমাধি তীরে। সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্তমিত, তারই সামনে দাঁড়িয়ে তাজমহল। আসুন এবার প্রবেশ করি তাজমহলে। রোমান কলোসিয়াম এবং তাজমহল একই ফ্রেমে, বিশাল। এইবার যাব চীনের প্রাচীরে। চীনের প্রাচীরের কথা নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই, কিন্তু আমাদের ভারতে চীনের প্রাচীর কাকে বলা হয় জানেন তো? ফুটবলের কিংবদন্তি ওষ্ঠ পালকি। চীনের প্রাচীরে উঠতে উঠতে এই ফ্রেমটি দেখে মনে হলো, হ্যাঁ, এই ছবি তোলা উচিত। খ্রিস্টপূর্ব 208 সাল নাগাদ শুরু হয়েছিল চীনের প্রাচীর তৈরির কাজ। মানুষের হাতে তৈরি এই পৃথিবীতে সবচেয়ে বড় স্থাপত্য হল চীনের প্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এবারে নাম্বার পালা।
তাজমহল, রোমান কলোসিয়াম এবং আমি। রোমান কলোসিয়ামের ভেতরে গ্ল্যাডিয়েটরদের সাথে পশুদের যে যুদ্ধ হতো তা তো আপনারা হয়তো জানেন, এবং গ্ল্যাডিয়েটরদের মধ্যেও যুদ্ধ হতো, এবং গ্ল্যাডিয়েটর ছবির কথা কিন্তু আমার বারবার মনে পড়ে যখনই মনে করি রোমান কলোসিয়ামের কথা, কিংবা মনে পড়ে গ্রেগরি পেক এবং অড্রে হেপবার্ন অভিনীত রোমান হলিডে ছবির কথাও। রোমান হলিডে ছবির কথা বা গ্ল্যাডিয়েটর ছবির কথা তো মনে পড়ছেই আপনার, আমারও পড়ছে। When in Rome, do as the Romans do. আরো বেশি করে মনে পড়ছে অ্যাস্টেরিক্সের কমিক্সের কথা। আমি এখন যাচ্ছি, এও যেন ভুলগুলো নেই। গ্ল্যাডিয়েটর জুডো, পৃথিবীর সাতটি আশ্চর্য ভ্রমণ আমার হয়ে গেল, এখন আমি ফিরে যাচ্ছি। এই বনের পথ দিয়ে আমি যাচ্ছি, এই দূর দূর দূরান্তে, বন বনান্তে, মন মনান্তে, কিছু জানতে না জানতে, শান্ত শান্ত এমন অশান্ত যে হয়ে যায়। এবার বলে দিই ইকো পার্কের কোন গেট দিয়ে প্রবেশ করলে সেভেন ওয়ান্ডার্স আপনারা সহজেই পেয়ে যাবেন। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা সেটাকেও লাইক করুন, ফলো করুন। জুডোস ধামাকা শীঘ্রই ফিরছে নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস টু দা ধামাকা।